পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি পড়তে বললেন কেন? এটা পুরস্কার ঘোষণা দিলেন আমার জন্য, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যুই শুধু ব্যবধান, মৌতের সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবা। এটা হলো পুরস্কারের ঘোষণা। লেকিন পুরস্কারের ঘোষণা এটা মূল আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় হলো এই আয়াতে কারিমের মধ্যে আমি যা বলেছি শুধু আমার সিফাতের কথা বলেছি, তুমি যদি বারবার পড়ো আমার সিফাতের ইয়াকিন তোমার দিলে বসবে। কিন্তু আমি যে পড়তাম না এর লেগে লোভ দিছে। বেয়েছেন নিচে মাটি ছাড়া ভবন কেমন নশ্বর হয়ে যাবে, এই জন্য এখলাস ছাড়া যে তবলিগ হবে এটা নশ্বর হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলেন? এটা পুরো নড়া বড় হয়ে যাবে। এটা যেখানে যাবে ওখানে দুর্গন্ধ ছড়াবে, যেখানে যাবে ওখানে ঝগড়া লাগায় দিবে। কি লাগায় দিবে বলেন? যেখানে যাবে ওখানে কি লাগায় দিবে? ঝগড়া লাগায় দিবে। কি লেগা? এটার নিচে বেশ নেই, এটার নিচে কি নাই বলেন? অথবা বেচের নিচে মাটি নেই, বেচের নিচে কি নাই বলেন? বেচে আমাদের বেচের নিচে মাটি ছিল, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ চোখের পানি মাটি ছিল, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ কুরবানি মাটি ছিল, হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলেম ছিল, হযরত ইয়ানামুল হাসান রহমাতুল্লাহ ফিকির ছিল, এগুলো ছিল আমাদের বেচ। বেচ বেচের নিচে মাটি বলেন, বেচের নিচে কি ছিল বলেন? বেচের নিচে মাটি ছিল, ওনাদের পুর খুলুস এক জিন্দগি, পুর খুলুস এক কোরবানি ছিল, আমাদের এর নিচে বেচ। এখান থেকে যখন সরে গেছে তো ধীরে 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 কি হয়ে গেছে? বাতিলের খোরাক হয়ে গেছে। বাতিলের কি হয়ে গেছে বলেন? বাতিলের খোরাক হয়ে গেছে। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন। এজন্য মেরে ভাইও আল্লাহ তালার ভয় এবাদতের মধ্যে মজা পয়দা করে, মজা আল্লাহ তালার ভয় এবাদতের মধ্যে কি করে? মজা পয়দা করে। আল্লাহ তালার মহাব্বত এবাদতকে জানদার বানায়, আল্লাহ তালার মহাব্বত এবাদতকে কি বানায়? জানদার বানায়। আর আল্লাহ তালার মহাব্বত এবাদতকে মজা পয়দা করে, মজা এবাদতের মধ্যে মজা যার যেমন, এবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তালাকে দেখার মজা তার তেমন। কি ভাই বলেন? আল্লাহ তালাকে দেখার মজা কার কেমন? এবাদতে মজা যার যেমন। আর এবাদতে মজা আসবে কি দিয়া? আল্লাহর মহাব্বত দিয়া। কি দিয়া বলেন? আর আল্লাহ তালার মহাব্বত আমার কলিজে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় বের হইয়া আল্লাহ তালার জাত ও সিফাতের কথা বলতে থাকা, আল্লাহ তালার জাত আর সিফাতের কথা বলা, আল্লাহ তালার জাত আর সিফাতের কথা শুনতে থাকা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। ভাই আল্লাহ তালার জাত, আল্লাহ তালা খাওয়ানেওয়ালা, আল্লাহ তালা ধরনেওয়ালা, আল্লাহ তালা করনেওয়ালা, আল্লাহ তালাই করনেওয়ালা, এই কথা বলতে 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 মরতে দম তক বলতে রাহানা, আল্লাহ তালার জাতের ইয়াকিন দিলে পয়দা হবে, আল্লাহ তালা মহাব্বত দিলে পয়দা হবে, আল্লাহ তালা মহাব্বত দিলে পয়দা হবে, ব্যাস এবাদতে মজা হবে। এবাদতে কি হবে? ওই মজা জান্নাতের মজার চেয়েও ভালো। আর এটাকে বলছে হ্যাঁ আমি ওই দুরাকাত নামাজ পড়বো, যে দুরাকাতে কি জান্নাতের মোকাবেলায় দুরাকাত নিতে রাজি কে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদেরকে এই নামাজের তৌফিক দান করেন। মেরে ভাই আল্লাহ তালার জাতের ইয়াকিন, আল্লাহ তালার সিফাতের ইয়াকিন। আজীব বিষয় দেখেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তালা আয়াতুল কুরসি পড়তে বললেন কেন? এটা পুরস্কার ঘোষণা দিলেন আমার জন্য, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যুই শুধু ব্যবধান, মৌতের সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবা। এটা হলো পুরস্কারের ঘোষণা। লেকিন পুরস্কারের ঘোষণা এটা মূল আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় হলো এই আয়াতে কারিমের মধ্যে আমি যা বলেছি শুধু আমার সিফাতের কথা বলেছি, তুমি যদি বারবার পড়ো আমার সিফাতের ইয়াকিন তোমার দিলে বসবে। কিন্তু আমি যে পড়তাম না এর লেগে লোভ দিছে, এর লেগে সওয়াবের কি দিছে বলেন? লোভ দেখাইছে, এই জন্য সওয়াবের লোভ দেখাইছে। হযরত জি রহমতুল্লাহ, হযরত পালনপুরের মতো একবার বলছেন যে আমরা কারোর সাথে যদি কোনো কথা বলি, কোনো বিজনেসের কথা বলি তো তাকে লোভ দেখাই। কি বলি বলেন না? তারে কি দেখাই? লোভ দেখায়। আলহামদুলিল্লাহ আমার ওই দু চোখ পালনপুরের মতো অনেকবার দেখছি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে নাজামুদ্দিনে কতবার গিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে, আমার কাছে এর পরিসংখ্যান নাই আমি কতবার গিয়েছি। আমরা বৃহস্পতিবার নাজামুদ্দিন যাইতাম, আলহামদুল্লাহ আমরা সব গুজারি করছি নাজামুদ্দিন। কি ভাই সব বড়দেরকে, আমাদের জমানার বড়দেরকে, হযরত নাজামুদ্দিন রহমাতুল্লাহ, হযরত ওমর পালনপুরের মতো জানাজাও আমার পড়ার সৌভাগ্য হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার তো মনে হয় ওই নাজামুদ্দিন হযরতের কামরার সামনে খাটে যে শোয়ানো ছিল মনে হয় সূর্য শোয়া রাখছিল। এই জন্য মেরে ভাই আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন। তাহলে আয়াতুল কুরসি আমরা কেন পড়বো বলেন? কেন পড়ি? কি দেখাইছে?
লাভ দেখাইছে কি লেগা? জান্নাতের লাভ দেখায়া, মূলত জান্নাতের লাভ না, মূলত জান্নাতের লাভ না, কিন্তু আমি যে পড়বো না লাভ ছাড়া, আমি যে লাভ ছাড়া কি পড়বো না, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের লাভ দেখায়া আমার পড়াইয়া দিতেছে। মূল উদ্দেশ্য হলো এটার মধ্যে শুধু আমি আমার কথা বলেছি, আমার কথাগুলো তোমার দিলে বসে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله শুধুই প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত আলোচনা, প্রতিটা শব্দ কি আল্লাহ তাআলার সিফাত আলোচনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জমিন সর্বমোট 18 বার উল্লেখ আছে। কতবার উল্লেখ আছে তাহলে এই কথা, এই 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 আয়াতটাকে আল্লাহ তাআলা 5 বার পড়তে দিলেন কেন বলেন? আল্লাহ তাআলা সিফাত কি আসার জন্য, আল্লাহ তাআলা সিফাত যেন দিলে বসে। এবার দেখেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সকালেও পড়ো 3 বার, মাগরিবেও পড়ো 3 বার। সামি আল আলিম এটা কেন দিলেন? সামি মানে আমি সব শুনি, আলিম মানে আমি সব জানি, তুমি দিলে যা সব জানি, মুখে যা বলবা সব শুনি। এই শব্দটা সামি আর আলিম এটা আমার দিলে বসাবার জন্য রব যেন বলে দিয়েছেন ফজরে 3 বার, মাগরিবে 3 বার। মূল উদ্দেশ্য কি বলেন? সামি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم আমি সামি এবং আলিম রবের কাছে শয়তানের রাজিম থেকে পানা চাচ্ছি। বলেন অভিশপ্ত শয়তান থেকে পানা চাচ্ছি কার কাছে? সামি বলেন, আর আলিম রবের কাছে। সামি আলিম, তাহলে এই কথাটা আমাকে কেন বললেন? তুমি যদি সামিয়ের ইয়াকিন বানাও, আলিমের ইয়াকিন বানাও, সামিয়ের ইয়াকিন বানাও, আলিমের ইয়াকিন বানাও, ফজরের পরে ও সামি বলো, ফজরের পরে আবার আলিম বলো, তিনি আমার কথা শুনেন, তিনি আমার কথা জানেন, এটা যদি বারবার বারবার বলতে থাকো আশা করা যায় মসজিদের বাইরেও তুমি মিথ্যে বলবা না। কি ভাই, মসজিদের বাইরে তুমি কি বলবা না? মসজিদের বাইরে তুমি তুমি মসজিদের বাইরে মিথ্যা বলবা না, কথায় কথায় যা মিথ্যা বলে, কথায় কথায় বলেন। জামাত বাইরেছে 3টা, যদি কাউকে 300 বাইরেছে, এবার কেমন হলো বিষয়টা? আর জোরে বলেন না, বলেন না, বলেন না, এটা কি বলার সুযোগ আছে? আজকে আমাদের এই মসজিদকে যদি 10টা জামাত আল্লাহ যদি দিয়ে দেয়, আল্লাহ যেন করে দেয়, তা আমি যদি বাড়ি দিয়ে করলাম 100টা জামাত উঠছে, এটা সামির উপরে ইয়াকিন হলো আমার, আলিমের উপরে ইয়াকিন হলো আমার। সামি মানে সামিউন বিমা খুলতু, আমি যা বলেছি তিনি শুনেন, আলিমুন বিমা ফি দমিরি, আমার হৃদয়ে যা আছেন তিনি জানেন। সামি মানে বিমা খুলনা, আমরা যা বলেছি এগুলো তিনি শুনেন, আলিমুন বিমা ফি দমিরি না, আমাদের হৃদয়ে যেগুলো আছে এগুলো তিনি জানেন। তাহলে সকালে 3 বার কেন বলাচ্ছেন, বিকালে 3 বার কেন বলাচ্ছেন? লাভ দেখিয়ে বলাচ্ছেন। তুমি যদি সকালে বলো বিকালে বলো, লাভ দেখিয়ে বলাচ্ছেন, তাহলে যাও কথা দিলাম 70,000 ফেরেশতা দিনে তোমাকে হেফাজত করবে, 70,000 ফেরেশতা রাতে তোমাকে হেফাজত করবে। লেকিন এটা লাভ দেখাইছেন মূলত কি লেগা? তোমার জবান বলতে বলতে যেন দিলে বসে যায় আমি সামি আমি আলিম, আর এই কথা দিলে বসে যায় শয়তান রাজিম, শয়তান অভিশপ্ত। শয়তান কি? এই জন্য অভিশপ্ত শয়তানের কাছ থেকে আমি সামি আল আলিম রবের কাছে, রবের আশ্রয়ে ঢুকে গেলাম। আচ্ছা, ফি নাফসি এই কালেমাটাই কত বড় দোয়া, পড়েন তো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। করাচির হযরত অনেক আজীব কথা বলেন, তিনি বলেন যে এই দোয়াটা কেমন জানো? এই দোয়াটা হলো যেমন আপনি কারো ঘরে গেলেন, ও ঘরে গিয়ে দেখলেন যে ওই বাড়ির কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে আসছে, তেড়ে আসছে, আপনি তখন কি করবেন? কুকুরের সাথে লড়বেন না বাড়িওয়ালাকে ডাকবেন? কি নাকি কুকুরকে বলবেন এদিকে তোর সাথে আমি বোঝাপড়া করবো? কি এটা বলবেন না বাড়িওয়ালাকে বলবেন আঙ্কেল কুকুর সামলান,
আঙ্কেল কুত্তা সামলান, তো কুত্তার না একটা নাম দেন না, কুত্তার একটা নাম দেন, কার নামের সাথে আবার মিলে না যায় দেখেন, টম টম, আচ্ছা টম, আচ্ছা টম টম, টম যদি আবার কার নাম তো বাড়ি হলো কি, আচ্ছা কাল তো বাড়ি হলো কি বলে, এই টম থাম, বাস শুধু বাড়ি হলো বলে যে এই টম থাম, তো সঙ্গে সঙ্গে কুকুর আসতে গিয়ে সিঁড়ির নিচে ঢুকে গেছে। তাহলে কি কুকুরের সাথে লড়তে হয় না বাড়িওয়ালার হাওলা করতে হয়? তাহলে শয়তানের সাথে লড়তে হয় না বাড়িওয়ালার হাওলা করতে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি পারবো না, আমি পারবো না, ওর থেকে বাঁচতে আমি পারবো না, এই হারামি থেকে বাঁচতে আমি পারবো না, এই হারামি থেকে বাঁচতে আমি কি পারবো না, এই জন্য আপনি মেহরবানি করে আপনার হেফাজতের চাদর আমরা নিয়ে নেন। তো রব যেন বলেন এই থাম, ওরে ধরিস না, এই ইন্না ইবাদিয়াল মুখলাসিন, ইন্না ইবাদিয়াল মুখলাসিন, যাদেরকে আমি বাঁচাই ওরা বাঁচে। এই জন্য আমরা যে একটুখানি বেঁচে গেছি এই পর্বে আলহামদুলিল্লাহ, রব বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ, বলো আমার যোগ্যতা আমি বাঁচি নাই, আমি দুই বছর অবজার্ভ করছি, দুই বছর একটা টু শব্দ আমি কোনোদিন বলি নাই, আমি চুপ মারি রয়েছি, চুপ মারি, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়। যেদিন ওলামায় উম্মত রক্তাক্ত করছে সেদিন থেকে বললাম স্পষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাকে হেফাজত করেন। তাহলে আমাদেরকে এই পর্বে বাঁচাইছে কে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কয়বার? তাহলে তিনবার পড়তে দিছে কি লেগা? সামিয়ার সামিয়ার আলিমের ইয়াকিন বানানো লাগে। এরপর দেখেন কি বলে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, দেখেন আলিমুল গায়বে ওয়াশ্শাহাদা হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল আজিজুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীম। পুরোটার মধ্যে কি কি আছে? শুধু আল্লাহ তাআলার সিফাত, সুবহানাল্লাহ। এখন এটা ফজরে কেন, এটা সন্ধ্যায় কেন? শুধুই আল্লাহ তাআলার সিফাত গুলো কি করার জন্য বলেন, শুধুই আল্লাহ তাআলার সিফাত গুলো দিল্লি বসার জন্য, আমি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আমি রহমান, আমি রহিম, আমি খালিক, আমি মালিক, আমি বারি, আমি মুসাউর, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি গফ্ফার, আমি সাত্তার। বলতে বলতে এক পর্যায়ে কি বলে বলেন, মানানিস বলেছে একদিন, আমার মনে আছে অনেক আগের কথা, মানানিস বলছে একদিন, বলতেছে বলতে বলতে আল্লাহ কি বলে জান, ওয়ালাহুল আসমা ইউসাববিহুলিল্লাহি মা ফিস ওয়ালাহুল আসমাউল হুসনা, আমি অনেকগুলো বলেছি, তো কার কত বলতাম, আমার আরো অনেক নাম আছে, আমার কি আছে, আরো অনেক নাম আছে। এবার শেষে কয় না, আরো দুটা কই, শেষেরটা কি, আহুয়াল আহুয়াল আজিজুল হাকিম, আহুয়াল আজিজুল হাকিম, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আহুয়াল আজিজুল হাকিম। এখন মাগরিব পরে এটা কেন, ফজরের পরে এটা কেন? শুধুই আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিনের জন্য বলেন, কেন বলেন? আচ্ছা এখন আপনি কিছু বুঝলেন না তো ইয়াকিন কেমনে হবে, বুঝে না কথা, আপনি কিছু বুঝলেন না তো ইয়াকিন কেমনে হবে? এখন আপনি বলেন কোনো আলেমের কাছে জীবনে যাওয়া লাগবে না, তো আপনার এটা বুঝবেন কেমনে? বুঝাইতে পারলাম না তো মনে হয়, কোনো আলেমের কাছে জীবনে যাওয়া লাগবে না, তা আপনি কতদিন লাগায় এটা বুঝবেন? আচ্ছা দশজন রিক্সাওয়ালা কতদিন কতদিন মেহনত করলে পাইলট হইতে পারবে? কি বলেন না সবাই, দশজন রিক্সাওয়ালা একসাথে হয়ে কতদিন মেহনত করলে পাইলট হবে? জীবনেও পারবে না,
আর 10 জন রিক্সাওয়ালা যদি একজন পাইলটের লাগে 1 বছর সময় দেয়, কিছুটা হলো ধারণা আসবে, আসবে কিছুটা ধারণা আসবে না? তাহলে 10 জন সিএনজিওয়ালা একসাথে 1 সাল লাগাইছে, 10 জন সিএনজিওয়ালা সুন্দর মতো একসাথে 1 সাল লাগাইছে। আচ্ছা 1 বছর পরে তারা কি কি নিয়ে ফিরবে, কটা সুরা শুদ্ধ করে আনবে? কতুন 10টা। ওরা না 10 জন সিএনজিওয়ালা, প্রত্যেকের না কোরআন শরীফ অশুদ্ধ, প্রত্যেকের না 10টা অশুদ্ধ, এই বেচারা 10 জন যখন আল্লাহ রাস্তায় মসজিদে মসজিদে থাকবে 1 বছর, 1 বছর পরে কয়টা সুরা শুদ্ধ করে আনবে? কি লেগা তো সাথে নাই যে কেউ। এই জন্য মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম। রাগ করছেন আপনারা? আল্লাহ আমাকে ভুল দাম করেন। মেরে ভাইও কেন হাজুজি রহমতুল্লাহ আলম জিকিরকে একসাথে দেখতেছেন, একসাথে করেছে কি? বুঝে শুনে করছেন, বুঝে শুনে করছেন, বুঝে শুনে করছেন যে কি কাজ করব। আলা বাসিরা, আলা বাসিরা, আলা কি? আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবানি আলা বাসিরাতিন, বুঝে শুনে করব, আন্দাজন্দা নয়। বলেন কি করব? বলেন বুঝে শুনে করব, আন্দাজন্দা নয়। তো বুঝে শুনে কারা? شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم لا اله الا الله এটা হলো موضوع سخن, এটা হলো আসল আলোচ্য বিষয়, এটা হলো মামলার বিষয়, এটার এবার জন্য এটার জন্য সাক্ষী রাখছেন রব্বে করিম তিনটা। 1 নম্বরে রব বলেন আমি আল্লাহ সাক্ষী, 2 নম্বরে আমার ফেরেশতারা সাক্ষী, 3 নম্বরে ইলমওয়ালারা সাক্ষী। এখন সাক্ষী বাদ দিয়া মামলা যেমন জিতার কোনো সুযোগ নাই, ওলামা বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু আমার ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, ওয়া উলুল ইলমে আমার ইলম ওয়ালারা সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো ইলম ওয়ালা, আপনারা পড়ে পড়ে বেতন নিচ্ছেন কেন? আমরা বলি আমরা বেতন নিচ্ছি না, আপনারা বেতন দিচ্ছেন। এবার প্রশ্ন, আপনারা বেতন দিচ্ছেন কেন? আমরা কালেমায়ে তৈবার সাক্ষী, সাক্ষীর বেতন কিন্তু মামলা ওয়ালা দিতে হয়। না বুঝে শুনে বলেন, কি বলছি বলেন? আপনার পক্ষে আমি সাক্ষী দিচ্ছি, আমার রাহ খরচ দিব কে? জোরে বলেন না। দুপুর বেলা ভাত খাওয়াব কে? বিকেল বেলা যাওয়ার সময় হাতিয়া দিব কে? আরে এখন শুধু একটাই প্রশ্ন, ওলা আমার টাকা নেয় কেন, আমি কেমনে দেন কেন? সুবহানাল্লাহ বলেন, আপনি দিবেন না কেন? মত পর্যন্ত দিতে হবে, কারণ আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, বলেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আর আমি যাদের সিনায় এলেম দিয়েছি এরা সাক্ষী। সাক্ষী ছাড়া মামলা যেমন, ওলামা ছাড়া তাবলিগ তেমন। মাফ করবেন আমাকে, সাক্ষী ছাড়া মামলা কেমন? আচ্ছা এই সাক্ষী, এই মামলা কয়দিন চলবো? জোরে বলেন না। না 3 এজলাস প্রতিদিন জজ সব কি বলবে, সাক্ষী দাও স্যার সরি আজকে সাক্ষী নেই, আচ্ছা ডেট লাগাও, 3 মাস পরে ডেট দিছে, সাক্ষী আনো স্যার সাক্ষী নেই, 3 মাস পরে ডেট দিছে, আর যা বেটা কি শুধু আউট না গেট আউট, কি লেগা? এই মামলা চলবে বেশি দিন? এবার বলেন মামলা সাক্ষী কে? সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি কি মনে কষ্ট দিচ্ছি?